এবার এই নির্বাচনটি একটি বিশেষ তাৎপর্য হচ্ছে সকল ধরনের দলের অংশগ্রহণে এবারের নির্বাচনটি হয়েছে। এই নির্বাচনে দেশে আন্তর্জাতিক দুনিয়ার এই নির্বাচনের গ্রহণযোগ্যতা যেমন বেড়েছে, তেমনি আমাদের গণতান্ত্রিক ধারা এগিয়ে যাওয়ার জন্য এটি একটি মাইল ফলক। আমি বলবো যে আমাদের শিশু গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে নতুনভাবে প্রত্যয়ী করেছেন, এবং এদেশে অসংবিধানের দ্বারা প্রচলনের যারা ইতিমধ্যে ব্যবস্থা করেছিলেন তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন এই নির্বাচনের মাধ্যমে। এবং এদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশের উন্নয়ন বাড়বে এবং দেশ অনেক এগিয়ে যাবে, এবারের নির্বাচন সেটি প্রমাণ করেছে। আমি অন্যান্য যে সমস্ত দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিএনপি সহ তাদের সবাইকে অভিনন্দন জানাব। এই বলে যে এদেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়া গেলে ভবিষ্যৎ আমাদের আরও উজ্জ্বল হবে এবং দেশের জন্যই রাজনীতি, দেশের মানুষের কল্যাণের জন্যই রাজনীতি, এবং সেই লক্ষ্যে সকলকে দেশে নৈরাজ্যের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক ধারাকে অপ্রয়োজনীয়ভাবে এগিয়ে নেওয়ার জন্য সবার ভূমিকা থাকা উচিত, এবং এবারের নির্বাচন আমাদের সেটাই শিক্ষা দিয়েছে। আমি যারা হিংসার রাজনীতি করতে চায়, যারা এদেশে পেট্রোল পাম্পে মানুষ হত্যা করে মানুষের জীবনের মূল্য দেয়নি, তাদেরকে নতুনভাবে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাবো। এবং সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতির সাথে একাত্ম হয়ে জনগণের কল্যাণে সকলকে নিবেদিত হওয়ার জন্য আমি ভূমিকা রাখার জন্য আহ্বান জানাবো। সাথে সাথে আমাদের যে সকল নির্বাচনী কার্যক্রমের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী, তারা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করায় আমরা একটি সুন্দর নির্বাচন পেয়েছি। নির্বাচন কমিশন, তারা সদস্কানির মুখেও তারা তাদের স্বশ কার্যক্রম পরিচালনায় একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন, সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই। সাংবাদিকতা জগতে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার আপনার সহ সকলে যারা এই নির্বাচনে অংশগ্রহণ, সঠিক চিত্র জনগণের সামনে প্রতিফলন করানোর জন্য দেশবাসীর সাথে আন্তর্জাতিক দুনিয়ায় মিডিয়ার কর্মীরা যে কষ্ট সহ্য করে এই নির্বাচনী কার্যক্রমের সাথে যুক্ত থেকেছেন, আমি সকলকে আমার সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে, চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি।